আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন বেশ কিছু তারকা। এই তালিকায় আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাকিব আল হাসান থেকে শুরু করে চিত্রনায়ক ফেরদৌস, মাহিয়া মাহি, রুবেল, শাকিল খান ও সিদ্দিকুর রহমান। যেসব তারকা নমিনেশন ফর্ম কিনেছেন তাদের ভেতর থেকে কারা পেল আওয়ামী লীগের নির্বাচনী টিকিট, জানবো স্টার নিউজ বাইটসে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নড়াইল দুই আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। বাংলাদেশি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি চাপাই নবাবগঞ্জ দুই আসনের জন্য সংগ্রহ করেছিলেন আওয়ামী লীগের নমিনেশন পেপার, কিন্তু এই যাত্রায় নমিনেশন পাননি তিনি। চলচ্চিত্র কলাকুশলীদের প্রিয় মানুষ অভিনেতা মাসুম পারভেজ রুবেল বরিশাল তিন আসনের মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু তার ভাগ্য জোটেনি নির্বাচনের টিকিট। অন্যদিকে ঢাকা দশ আসনে নৌকার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে। অভিনেতা সিদ্দিকুর রহমান ঢাকার ১৭ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু নমিনেশন পাননি তিনি। মাগুরা এক আসনে এবার সবচেয়ে বড় চমক ক্রিকেটার সাকিব আল হাসান। মাগুরা এক আসনে বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের পরিবর্তে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।